আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে থাম্বনেলে দেখতে পাচ্তেছেন যে বিজনেস শুরু করার আগে কোন কোন জিনিসগুলো আপনার জন্য জানা খুবই জরুরি। আজকে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস, যদি আপনি মিনি গার্মেন্টস কারখানা দেওয়ার প্ল্যানিং করে থাকেন, তাহলে এই ভিডিওতে যে স্টেপগুলোর কথা আমি বলবো, প্রত্যেকটি স্টেপ আপনি খুবই সুন্দরভাবে নোট করে রাখবেন, যাতে পরবর্তী আপনি যখন বিজনেসটি স্টার্ট করবেন, আপনি যেন প্রত্যেকটি স্টেপ ঠিক মতো বুঝতে পারেন। তার আগে আমি আপনাকে ছোট্ট একটি গল্প বলবো। ধরুন, এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে ইউক্রেন, দুই দেশ। এখন রাশিয়া যদি ইউক্রেনের সাথে যুদ্ধ করে, সেক্ষেত্রে যদি রাশিয়ার যদি শক্তি বেশি থাকে, তাহলে ইউক্রেন পারবে না। জাস্ট বোঝানোর জন্য, ঠিক তেমনি আপনি যখন কোনো বিজনেস স্টার্ট করবেন, অবশ্যই তো আপনি সে বিজনেস থেকে কিছু লাভ্যাংশ আপনার রাখতে হবে। যদি সেই ব্যবসা থেকে আপনি সফলতা অর্জন করতে চান, হতে পারে আপনি এই টি শার্টের বিজনেস শুরু করবেন, হতে পারে আপনি পাঞ্জাবির ব্যবসা শুরু করবেন, হতে পারে ডেনিম প্যান্টের ব্যবসা শুরু করবেন, কোনো না কোনো একটা মাধ্যম নিয়ে আপনি শুরু করবেন। এখন যেটা মেন কথা, শুরু করতে গেলে আপনাকে তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি মাথায় না রাখেন, আপনি কখনোই ব্যবসা করে ডেভেলপ করতে পারবেন না। সে তিনটা জিনিস কি আমি বলি। ধরুন, আপনি তিনটা মেশিন কিনছেন, একটা প্লেন মেশিন, একটা ওভারলক, একটা ফ্ল্যাট লক। তাহলে এই তিনটা মেশিনের কিছু সমস্যা আছে। যেমন প্লেন মেশিনের সমস্যা কি, সুতা কাটতে পারে, স্কিপ করতে পারে, নিডল ভাঙতে পারে, বা হুকের মধ্যে সুতা জড়ায়া যায়, হুকটা জ্যাম হয়ে যেতে পারে। ওভারলক মেশিনে কি, নাইফে কাটতেছে না, নাইফটা শান দেওয়া লাগতে পারে, কীভাবে দেবেন, বা হঠাৎ করে মেশিনে স্কিপ মারতেছে, নিডল ভাঙতেছে, কীভাবে ঠিক করবেন। দেখা যাচ্ছে প্রতিদিন দুই বা তিনবার নিডল ভাঙার পরে সেই বডিটা রিজেক্ট হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে কি, একে তো আপনার মেশিনও নষ্ট হচ্ছে, দুই বডি রিজেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে তিনটা বডি রিজেক্ট হলে আপনার 150 টাকা করে যদি পার পিস বডির মূল্য আসে, তিনটা বডিতে আপনার 150 টাকা করে ড্যামেজ যাচ্ছে। দুই, তিন হল ফ্ল্যাট লক। দেখা যায় আপনার ফ্ল্যাট লক মেশিন একটা মেকানিক কেনা সারাইলেন, সে ঠিক করে দিয়ে গেল, দু চার দিন চললো, আবার মেশিনে সুতা কাটতেছে, আবার স্কিপ মারতেছে। তো দেখা যাচ্ছে মেকানিক আপনার প্রত্যেক মাসে দুই বা তিনবার আনা রাখতেছে, সেই মেকানিক বিভিন্ন পার্টসপাতি চেঞ্জ করা দিতেছে, আপনি প্রোডাকশনটা পারফেক্টভাবে দিতে পারতেছেন না। আপনি হয়তো ভাবতেছেন কী মেশিন নিয়ে আসলাম, আমার তো কাজই হচ্ছে না, তাই আমার ভাগ্যটাই মনে হয় খারাপ, আমার দিয়ে ব্যবসা হবে না। তো এক নম্বরে মেকানিক্যাল সমস্যা। আপনি যদি মিনি গার্মেন্টস কারখানা দেওয়ার প্ল্যানিং করে থাকেন যে হ্যাঁ আমি মিনি গার্মেন্টস কারখানা দেবো এবং আমি এখান থেকে ডেভেলপ করব, আপনাকে মেকানিক্যাল কাজ জানতে হবে যদি আপনি ব্যবসা করতে চান সেক্ষেত্রে। আর যদি বলেন যে না ভাই, আমার পরিচিত মেকানিক আছে বা আমি সেরকম হব, তাহলে এটা হচ্ছে না, এটা আমার হিসাবে মতো হচ্ছে না। যদি আপনি প্রপারলি বিজনেসই করতে চান যে হ্যাঁ আমি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করবো, আমি আমার লাইফটাকে খুব সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাব, এরকম প্ল্যানিং যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে মেকানিক্যাল কাজ জানতে হবে, এক নম্বরে। দ্বিতীয় নম্বরে যেটা আমি বলবো আপনাকে, ধরুন আপনি গেঞ্জি বানাবেন, বা আপনি পাঞ্জাবি বানাবেন, বা আপনি প্যান্ট বানাবেন, কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না যে আমি দুজন কর্মচারী রাখবো, ওরা মাল ঠাল সেলাই করে বানাইবো, আমার তো আরও ব্যবসা আছে, বা আমার তো আরও অনেক কাজ আছে, আমি সেগুলোর প্রতি সময় দিব, বা আমি তো অনেক বিজি লোক, আমার অনেক টাকা পয়সা আছে, আমি এখানে 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, সময় দেওয়ার মতো তো সময় আমার নাই। যদি এরকম মাইন্ড হয়ে থাকে তাহলে এক কথা, কিন্তু যদি আপনি এরকম ভেবে থাকেন যে হ্যাঁ আমি এখান থেকে বিজনেস করে আমি আউটপুট নিয়ে আসতে চাই, তাহলে আপনি দুই নম্বরে, আপনি যদি প্যান বানান তাহলে প্যান্টের টোটাল ডিটেলস আপনাকে জানতে হবে, মানে কীভাবে সুইং করে, কীভাবে সেলাই করে, কীভাবে কাটিং করে, ফিনিশিং করে, টোটাল ইন টোটাল যা আছে সব আপনাকে বুঝতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই মেকানিক কাজ শিখবো, তারপরে প্রোডাকশনের কাজ শিখবো, তাহলে তো আমার 2-4-5 বছর এখানেই যাবে গা। না, কখনোই না। আপনি একটা রুটিন করবেন যে আমি 2 ঘন্টা মেকানিক্যাল কাজের জন্য রাখবো, 3 ঘন্টা আমি মেশিনের প্রসেসিং সেলাইয়ের জন্য রাখবো। আপনি অনলি ফর 3 মাস ট্রেনিং করেন, 3 মাস, 3 মাস আপনার টোটাল কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা জিনিস করার পরে 3 নম্বর যেটা বিষয়, সেটা একবারে মেন বিষয়। এই বিষয়টা বলতে গেলে আমি আপনাকে একটা উদাহরণ দেখাইতে হবে, না হলে আমি আপনাকে বুঝাইতে পারবো না। ধরুন এক্সাম্পল আমি আপনাকে দেখাই, যেমন এখানে আপনার একটা মেশিন দেখতে পাচ্ছেন, আমার যেহেতু ফ্রন্ট ক্যামেরা দেখো আর উল্টা লেখা আসবে, এটা হচ্ছে আপনার জুজি কোম্পানির A6000D, এটি একটি অটো মেশিন।
এখন দেখা যাচ্ছে এই মেশিনের মধ্যে কিছু এক্সট্রা কনফিগারেশন দেওয়া আছে, যেভাবে মোবাইল ফোনে কনফিগারেশন দেওয়া থাকে এভাবে বিভিন্ন রকম কনফিগারেশন দেওয়া আছে। যেমন টটো সুতা কাট পেটার নাইফ দুইটা, আপনার যে আপনার যারা আগের যে মেশিনগুলো ছিল সেটাতে ফিক্সড নাইফ ছিল, মুভিং নাইফ ছিল, সুতা কাটার প্লেটের নিচে আপনার 5 মিলি সুতা থাকতো। আর এখন যে টেকনোলজি অ্যাপ্লাই হয়েছে ফিক্সড নাইফ মুভিং নাইফ দুটোটাই আগায় আসে, সুতা কাটে, সুতা কাটার পরে 3 মিলি 2 মিলি সুতা থাকে, যেটা আর কি হেল্পারকে আর কাটা দিয়ে কাটতে হয় না। এরকম কিছু হাই টেকনোলজি নিয়ে আসছে। এখন কি হয়েছে, জুকি কোম্পানির একটা মেশিন কিনবেন আপনার 70,000 টাকা, সেম জুজি আপনাকে দেবে 50,000 টাকায়, প্রায় আপনার 20,000 টাকা সেভ। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক তেমনি আপনাকে দেখতে হবে এই গেঞ্জিটা মার্কেটের রেট কত। দেখলেন শোরুমে গেলেন, এই গেঞ্জিটার রেট আছে আপনার ধরুন শোরুম প্রাইস আছে 450 টাকা কথার কথা, আপনি সেটা নোট করবেন, মোবাইলে একটা ছবি তুলে আনবেন। এখন আপনি যেখানে এই গেঞ্জির ফেব্রিক্স পাওয়া যায়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু দুইটা পয়েন্টের কথা বলছি, মেকানিক্যাল পয়েন্ট আর সুইং পয়েন্ট, যা আপনি তৈরি করবেন সেটার উপর বিশদ ধারণা। 3 নম্বরের কথায় আসে, এখন 3 নম্বর যে কথাগুলো বলতেছি, এখন আপনাকে এটা ছবি তুলে জানতে হবে এই ফেব্রিক্সের দাম কত। যে গেঞ্জিটা মার্কেটে 450 টাকা বিক্রি করতেছে দোকানদার, হ্যাঁ, এই গেঞ্জির অ্যাকচুয়াল প্রাইস কত এই ফেব্রিক্সের? দেখলেন যে ফেব্রিক্সের যে প্রাইস, এই ফেব্রিক্সের একটা গেঞ্জিতে ধরেন কাপড় লাগে 50 টাকার, আমি বোঝানোর জন্য বলতেছি। এখন এই গেঞ্জিটা যে তৈরি করতেছে, ওনাকে কষ্ট কত টাকা দিতে হচ্ছে দেখতেছে, ওনাকে কষ্ট দিতে হচ্ছে 30 টাকা, তাই কত হলো 50 আর 30 80 টাকা খরচ হয়ে গেল। এখন আপনাকে জানতে হবে যে দোকানদার এই গেঞ্জিটা 450 টাকা বিক্রি করতেছে সে কত দিয়ে কিনে আনছে। ধরুন আপনি অনেক অ্যানালাইসিস করে বের করলেন যে এই দোকানদার আপনার বঙ্গ মার্কেটের এক দোকানদারের কাছ থেকে কিনে আনছে, তার কেনা ছিল 220 টাকা, সে বিক্রি করতেছে 450 টাকা। তো ওই বঙ্গ মার্কেটের যে যিনি বিক্রি করতেছে সে তো আনছে নারায়ণগঞ্জ বা কালীগঞ্জ বা সিদ্ধিরগঞ্জ কোনো একটা কারখানা থেকে, সে কারখানায় মালটা কত টাকায় তৈরি করতেছে দেখেন ভাই। আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নাই। দেখেন আপনি যদি এই চিন্তা করেন যে আজকে আমার এক মেশিন বা আজকে আমার 3 মেশিন দিয়ে আমি যাত্রা শুরু করছি, 2022 সাল, আমার এখন 3টা মেশিন দিয়ে আমি যাত্রা শুরু করছি, কিন্তু 7 বছর পরে আপনার বয়স এখন যদি 40 হয় বা আপনার বয়স এখন যদি 30 হয়, 10 বছর পরে আপনার বয়স 40 থাকবে, তো 10 বছর পরে যে আপনার ব্যবসার পরিধি কোন দিকে যাবে সেরকম একটা ভীষণ আপনার থাকতে হবে। যদি আপনি এরকমভাবে ভাইবা নেন যে আমি 3টা মেশিনটা শুরু করছি, আগে বাড়াইতে থেকে আমার গ্রাম অঞ্চলে সেল দিমু বা আমার এই পর্যন্তই শেষ, আমি তাতেই সন্তুষ্ট, তাহলে আপনি ব্যবসা করে ডেভেলপ করতে পারবেন না। আপনার গোল্ড আগে আপনার সেট করতে হবে যে আমি কোন পর্যন্ত যেতে পারবো, যে কথায় ছিলাম। তো 3 নম্বরে এই টোটাল কনজাংশনটা আপনার ব্রেনে থাকতে হবে যে এই কাপড়টা যদি আমি 60 টাকা দিয়ে কিনি, এই কাপড়টা দিয়ে আমার বানাইতে খরচ পড়বো 120 টাকা, এই মালটা যদি আমি দোকানদারের 120 টাকা না 150 টাকায় যদি দিয়া দিই, দোকানদার এই মালটা বেচতে পারবো 450 টাকা, তখনই মজা, তখনই আপনি বিজনেস করে ডেভেলপ করতে পারবেন। কারণ দোকানদার, আপনি যখন দোকানদারের কাছে প্রোডাক্ট নিয়ে বলবেন ভাই আমার প্রোডাক্টটা বিক্রি করেন, আমার প্রোডাক্টটা ভালো, এটা আপনি রাখেন, মাল বেচে আমায় টাকা দিয়েন, তখন কিন্তু আপনি কখনোই কিন্তু প্রোডাক্ট সেল দিতে পারবেন না। যখন সেম প্রোডাক্ট আপনি কী করতেছে, আপনার শাওমিতে যাবেন আপনার 25,000 টাকায় যেই ফোন দিচ্ছে, অন্যান্য ব্র্যান্ডে গেলে 35,000 টাকায় সেই ফোন পাওয়া যাচ্ছে, তখন কিন্তু মানুষ কিন্তু জানে যে এটা কোনো অফিসিয়াল ওয়ারেন্টি নাই বা এটা কোনো সমস্যা, এটা কোনো গ্যারেন্টি নেই, তাও কিন্তু মানুষ শাওমির ফোন কিনবে। এরকম অনেক সময় কিন্তু এরকম হয়। তো আপনাকে প্রাথমিক পর্যায়ে আমার পরামর্শ এটাই যে স্পেশাল যার প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল চলে তাকে আপনি কপি করবেন। হ্যাঁ, আপনি নিজস্ব সৃজনশীলতা আপনি কাজে খাটাবেন। আপনি 3 থেকে 4টা গ্রুপ রাখবেন, যেমন আপনার একটা গ্রুপে থাকবে কি, আপনি ধরেন একটা ভালো একটা ব্র্যান্ডের একটা শার্ট আসছে, এই শার্টের মডেলটা সুন্দর, এটাকে কপি করা উচিত, এটা কপি করলেন, এটা একটা সেক্টর রাখলেন। দ্বিতীয় সেক্টর কি, দেখা যাচ্ছে প্লাস পয়েন্টের একটা বিলবোর্ড টানানো আছে, ওই বিলবোর্ডে যে ছেলেটা শার্টটা গায়ে দিয়েছে ওই শার্টের মধ্যে এই এই মডেল আছে, ওইটাকে কপি করলেন। বা দেখা যায় নতুন একটা ছবি রিলিজ হয়েছে, হ্যাঁ, ওই ছবির মধ্যে ঋত্বিক একটা গানের মধ্যে একটা ড্রেস পরছে, ওই ড্রেসটা খুব হিট ড্রেস, হ্যাঁ, আপনি ঋত্বিকের ছবির সাথে মিলায়া আপনি ওরকম একটা প্যান্ট বানায় আপনার এলাকায় আপনি সেল দিলেন, আপনার এলাকা শহর মহল্লায় আপনি সেল দিবেন, আপনি জেল জরিমানা হবে না, কপিরাইট মামলা খাবেন না, ঠিক আছে।
তো এভাবে আপনাকে প্ল্যান করে কাজ করতে হবে, অনেক সূক্ষ্ম প্ল্যান করে কাজ করতে হবে। আপনি জানেন ইলন মাস্ক যে আজকে পৃথিবীর সবচেয়ে সেরা ধনী, উনি যখন ওনার পেপালকে বিক্রি করে দিয়ে ওনার লভ্যাংশ নিয়ে উনি যখন রকেট বিজনেসে নামার জন্য নাসার সাথে যখন কথা বলছে, নাসা হাইসা উড়াইয়া দিছে, পাগল না ছাগল আমরা পারি নাও পারবো। উনি কিন্তু চায়নাতে বেশ কিছুবার গেছে, রকেট কীভাবে তৈরি হয়, রকেট নিয়ে কীভাবে মহাকাশে যাওয়া যায় এরকম বিষয় নিয়ে কিন্তু শেষ পর্যায়ে উনি এই রকেট নিয়ে যত পড়ালেখা আছে। উনি কিন্তু ইলন মাস্ক কিন্তু বই পড়তে খুব পছন্দ করতো, এরকম উনি ওনার লাইফের বাড়ানোর সময় উনি বই পড়ে কাটাইছে। তো উনি কী করছে, এই রকেট সম্বন্ধে যত পড়াশোনা আছে উনি সব পড়া শেষ করছে। মানে কি উনি রকেট সম্বন্ধে উনি একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যখন উনি রকেট সম্বন্ধে ইঞ্জিনিয়ার হয়ে গেছে এবং উনি ওনার স্পেস এক্স প্রতিষ্ঠান যখন রানিং করছে, তখন তো উনি নিজে নিজে যখন দুই তিনবার তিনবার ফেলিয়ার হয়েছে, তখন আর ধীরে ধীরে উনি কিন্তু সাকসেস হয়ে গেছে। তো ধরেন আপনি একজন সাকসেস, আপনি মেকানিক্যাল কাজ জানেন, আপনি মেকানিক্যাল কাজ জানেন, আপনার সেন্টারে ধরেন আজকে তিনটা মেশিন, কোনো একদিন 300 মেশিন হবে। এখন আপনার সেন্টারে যখন 300 মেশিন হবে, আপনি কোনো তো কোনো না মেকানিক সেখানে নিয়োগ দেবেন, তখন কোনো মেকানিককে এসে আপনাকে বুঝাইতে পারবে যে স্যার এই পার্টসটা খারাপ, এই পার্টসটা চেঞ্জ করা লাগবে, হ্যান কি তেন। ধরেন আপনার মেকানিক এসে আপনার বললো স্যার এই হুক তো ভালো না, এই হুকের সমস্যা, হুকটা আমার কাছে নিয়ে আসো আমি দেখি। তো আপনি তো হুকটা দেখলেই বুঝবেন যে এই হুকটা আসলে কি চেঞ্জ করার দরকার কি দরকার না। কারণ কি আপনাকে নিজেকে পোড়ায় পোড়ায় আপনি কয়লা বানাইছেন, আপনি জানেন এখন হুকটা ঠিক আছে কি নাই, কারণ আপনি কোনো একটা সময় এই হুকের কাজ করছেন, তার মানে কি আপনি মেকানিক্যাল কাজ জানেন। এখন প্রোডাকশনের লোক এসে আপনাকে বলতেছে স্যার এই কাজটা তো স্যার 120 পিসের বেশি মারা যায় না কাজটা জানে, কারণ আপনি যখন এই ছোটো কারখানা ছিল আপনি তো এটা সেলাই করছেন, আপনি তো জানেন এই প্রসেসের কাজ কত পিস করা যায়, আপনাকে নিজে পোড়ায় পোড়ায় কয়লা বানাইছেন। তখন আপনি পিএম ধরতে পারবেন না, পিএম সাহেব এই কাজ তো আপনার 180 পিস হওয়ার কথা, আপনি কেন 120 পিসের কথা বলতেছেন, চলেন আমার সাথে লাইনে, আমি রানিং প্রোডাকশন দেখতে চাই কত পিস করার ক্যাপাসিটি আছে। কঠিন বিষয় ভাই। আপনি যদি এইভাবে ভেবে থাকেন যে আমি দুইটা মেশিন কিনছি আমি যাত্রা শুরু করে দিই আমার যা হয় হবে, কখনো এভাবে ভাবা যাবে না। আপনাকে আগে টোটাল একটা প্যাটার্ন সেট করতে হবে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেবেন, দেখেন এটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান না, আপনার আপনার মেধা আপনার সর্বস্ব আপনি সেখানে ব্যয় করতেছেন। এই এই ব্যবসার জন্য কত ভিডিও ইউটিউবে দেখতেছেন, শরীর নিচে মনে কালা দাগ বেড়ে গেছে আপনার ভিডিও দেখতে দেখতে। যাই হোক, ব্যবসা করেন, তিনটা সিস্টেম ফলো করেন, বিজনেস করেন, ডেভেলপ করেন, আপনাকে কেউ ঠকাতে পারবে না, কেউ পারবে না। আর এক্সপোর্ট কোয়ালিটির পোশাক কীভাবে তৈরি করা যায় বা এক্সপোর্টে কীভাবে পোশাক রপ্তানি করা যায় এই বিষয় নিয়ে আমি কাজ করতেছি। ইনশাআল্লাহ স্যারেদের যদি সম্মতি থাকে বা স্যাররা যদি সুদৃষ্টি দেয়, আমি মোটামুটি বাংলাদেশের মধ্যে যারা চারটা পাঁচটা মেশিন কিনে যারা আর কি মিনি গার্মেন্টস কারখানা দিচ্ছেন, এখানে কীভাবে অর্ডার দিয়ে কাজ করায় নিয়ে আসা আমরা প্রোডাক্ট সম্পূর্ণ পোশাক তৈরি করে আমরা মার্কেটে সেল না দিয়ে কীভাবে এক্সপোর্টে সেল দেওয়া যায় সেরকম প্রসেসিং আমি করতেছি। ইনশাআল্লাহ স্যারেদের সাথে যোগাযোগ চলতেছে, ভালো একটা পর্যায়ে আমরা চলে যাব। আর এছাড়াও আমি আমার জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছি, আমার ডিজিএফ ক্লাব যে আপনার যে জোনটা আমি করতেছি সেখানে আপনারা এসে মানে বাংলাদেশের যেমন আপনি ভিডিওটা ধরুন আপনি দেখতেছেন ধরুন রংপুর থেকে বা বরিশাল থেকে বা যে প্রান্ত থেকে দেখে আপনি কারখানা স্টার্ট করতেছেন আপনার শহর পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, ওখান থেকে আপনি ঢাকা এসে কীভাবে প্যাটার্ন কালেকশন করবেন বা আপনি কোনো একটা মেকানিক্যাল কাজ জানেন না এই কাজটাকে কীভাবে আপনি রিভার্স করবেন, ক্লিয়ার হবেন, কীভাবে প্রসেস ডেভেলপ করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা ইউনিট থাকবে আমার এখানে, যাতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এসে এই প্রসেস ডেভেলপগুলো ইউনিটগুলো আপনারা ক্লিয়ার হতে পারেন। আমি সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, এখানে অনেক টাকা পয়সার একটা ব্যাপার সেবার আছে, কারণ চাকরি করে এত, কারণ আমি এখানে দেখছি যে টোটাল অ্যারেঞ্জমেন্টগুলো করতে প্রায় 15 লক্ষ টাকার উপরে আর কি ইনভেস্ট করতে হবে, তো এতগুলো টাকা ইনভেস্ট করা কিন্তু আমার পক্ষে একবারে সম্ভব না। এখান থেকে ক্ষুদ্র 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 করে যেমন আপনি এখন তো 5 জন বা 7 জন যারা মিনি গার্মেন্টস মালিক আছেন তাদেরকে সার্ভিস দেব, একটা পর্যায়ে আস্তে 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 যখন আমি এখানকার পরিস্থিতি একটু বাড়াইতে পারবো তখন আমি বেশি করে আপনাদের সার্ভিস দেবো। আপাতত আপনারা যদি কেউ ট্রেনিং সেন্টার দিতে চান ভাই এই তিনটা জিনিস করে দেন তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। মাইশের বুদ্ধিতে বা ওই যে 25,000 টাকা ইনভেস্ট করুন, মাসে 30,000 টাকা ইনকাম করুন, হ্যাঁ বাসা থেকে এসে মাল নিয়ে যাবে হ্যান তেন, অনেক ভিডিও আছে ভাই, যত যাই দেখেন যেটাই করেন আপনি নিজের সাথে নিজে বুঝ পরামর্শ করবেন আগে যে হ্যাঁ আমি আমার সাথে পরামর্শ করে দেখতে চাই যে আসলে এটা করলে আমার হবে কি না, যদি হয় তাহলে আপনি করেন ভাই, নাহলে কিন্তু হুট করে নামবেন না। আবারও বলতেছি
যে তিনটা বিষয়ের কথা বললাম, তিনটা বিষয় ব্রেনের ভিতরে ভালো করে ঢুকিয়ে নেবেন যদি বিজনেস করে ডেভেলপ করতে চান। তো যাই হোক, ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার থাকবে, যদি এ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই রাখতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।